قرآن الكريم جنيا دي تسي كل نفس ذائقة الموت সবাইকে মরতে হবে দুনিয়ার জমিনে আল্লাহকে না মাননে ওয়ালা আছে আছে না গো নবীকে ইনকার করনে ওয়ালা আছে মা বাবাকে ইনকার করনে ওয়ালা আছে বড় ভাইকে অমান্য করনে ওয়ালা আছে দুনিয়ার মাধ্যমে একটাই শব্দ একটাই জিনিস সেটা হইতেছে মউত এই দুনিয়ার জমিনে কেউ নাই যে সেটাকে অমান্য করতে পারে এখন ভালো করে শুনেন আমি আপনি কবে মরব জানি না মরণের সময় আমার আপনার নিকটে আল্লাহ ওই যে আজরাইলকে পাঠায়া দেয় এখানে একটা প্রশ্ন হয় অনেকে প্রশ্ন করে একই সময় একই টাইমে একই মিনিটে গোয়ালপাড়াও দশজন মরতাছে বঙ্গাইগাঁও দশজন মরতাছে গুয়াহাটিও দশজন মরতাছে আফ্রিকা তো দশজন মরতাছে আমেরিকা তো দশজন মরতাছে সৌদি আরবেও দশজন মরতাছে মদিনাতুল মুনাওয়ারাও দশজন মরতাছে কি একই টাইমে আজরাইল কি সবার নিকটে যায় বলেন আজরাইল তো একজন মুকাররাব চারজন ফেরেশতা কবরস্থানের উপলক্ষ আলোচনা বয়ান সভা যার জন্য কবরের দিকে আলোচনা চলতেছে একই টাইমে বললাম গোয়ালপাড়াও দশজন মরতাছে পাঁচটা সাত মিনিটে গুয়াহাটি তো পাঁচটা সাত মিনিটে আফ্রিকা তো পাঁচটা সাত মিনিটে সৌদিয়া তো পাঁচটা সাত মিনিটে মদিনাতুল মুনাওয়ারাও পাঁচটা সাত মিনিটে আজরাইল কি একই টাইমে সবার নিকটে যায় বলি বলি বলাতে কিছুই না বলি দেখেন বলতে লাগে একদিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছে ওই যে আমরা বলি না রব্বানা লাকাল হামদ আমরা এটাই পড়ি একজন সাহাবী পিছন দিক থেকে বলে উঠছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নামাজের পর প্রশ্ন করতাছে যে কে আছো কে এই শব্দটা ব্যবহার করছো সাহাবা কেরাম বলে না ভয়ের জন্য বলে না দয়ার নবী বলতেছে রে আমার সাহাবীরা রে ভালো করে শোনো মুসনাদে আহমদের একটা হাদিস পাকে ইরশাদ আছে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়ায় বা অন্যান্য সময় নবী বলতেছে রে আমার সাহাবীরা আমি আমার সম্মুখে দিয়ে যা দেখতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পিছন দিক দিয়াও সেটাকে দেখাইয়া দেয় সুবহানাল্লাহ সাহাবা কেরাম অবাক হইয়া গেলেন হায় 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 যদি আমি স্বীকার না করি বোধহয় দয়ার নবী তো দেখতে পাচ্ছে ওই সাহাবা কেরাম দাঁড়াইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ সে দোয়াটা আমি এ বলছি আমি এ বলছি বলে মুবারক মুবারক খুশির বিষয় তোমার এই দোয়াটা পড়ার পর অগণিত ফেরেশতা এই সওয়াবটা নিয়ে মারামারি লাগাইয়া দিয়েছে এই সওয়াবটা নিয়ে কে আল্লাহর দরবারে আগে চলে যাবে সেই জন্য বলছি আপনারাও বলেন এক টাইমে কি জিব্রাইল সব জায়গায় যায় তাহলে কে জান কবজ করে সরি আজরাইল তো জান কবজ করে তাহলে কে আসে এর একটা জবাব শুনে রাখেন আজরাইল ও হইতেছে মালাকুল মউত মানুষের রূহকে কবজ করার দায়িত্ব হেড অফ দ্য ডিপার্টমেন্ট ও আল্লাহর হুকুম যখনই হইয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালামের অধীনতে ওনার আন্ডারে হাজারো লক্ষ লক্ষ ফেরেশতা আজরাইল রেখে দিয়েছে যারা আজরাইলের অর্ডার নিয়া মানুষের রূহকে কবজ করে আনে জবাবটা মনে থাকবে তো
এখন শুনেন ভালো করে ও আমার ভাইয়েরা বন্ধুরা দুনিয়ার জমিনে মানুষ যখন চলে যাওয়ার সময় হয় হাদিস পাকের সাদ করেছেন বিশ্ব নবী মহানবী ভালো করে মনোযোগ করে শুনবেন এই দুনিয়ার জমিনে এইটা নয় যে কেউ হাফিজ হইলেই জান্নাত পাবে কেউ আলিম হইলেই যে জান্নাত পাবে কেউ হজ করলেই যে জান্নাত পাবে আর একজন স্টুডেন্টস স্কুল কলেজ পড়তা শেষে মওত হইলে সে জান্নাত পাবে না 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 এইটা কোনো জায়গায় লেখা নাই ভালো করে শুনেন যখন আমার আপনার মওতের সময় হয়ে যায় যখন আমার আপনার নিকটে আজরাইল এসে যায় মওতের ফেরেশতা এসে যায় বলা হচ্ছে মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য রূহটা এটা কি জিনিস আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীকে যখন প্রশ্ন করেছিলেন ওই মক্কাতুল মুকাররমার যারা ঈমান কবুল করে নাই তারা প্রশ্ন করেছিলেন ওয়াসালুনাকা আনির রূহ ও পয়গম্বর আপনি বলেন রূহ কি জিনিস রূহ কাকে বলে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের দ্বারা জানিয়ে দিয়েছেন কুল ও পয়গম্বর আপনি বলে দেন কুল من أمر ربي রূহটা এটা কোন অন্য জিনিস নয় রূহটা হইতেছে এইটা একমাত্র আল্লাহর হুকুম রূহটা কি জিনিস গো রূহটা কি জিনিস আল্লাহর হুকুম যখন আজরাইল এসে যায় মুমিন বান্দার রূহটা যখন আত্মাটা যখন নেওয়ার জন্য প্রস্তুত হইয়া যায় মুমিন বান্দার আত্মাটা নিয়ে যাওয়ার জন্য যখন আজরাইল চলে আসে আজরাইল রূহটা কবজ করার পর জান্নাত থেকে একটা নরম কাপড় নিয়ে আসে যে জায়গায় মুমিন বান্দার রূহটা পেশায়া নিবে ভালো করে শোনেন মুমিন বান্দার রূহটা যখন নিয়ে নেয় মুমিন বান্দার রূহটা কবজ করার পর ওই মালাকুল মওত যখন রূহটাকে নিয়ে আসমানের দিকে যাওয়া শুরু হয় এমন ভাবে মুমিন বান্দার রূহটা কবজ করে সুন্দর করে একটা নরম মোলায়েম কাপড়ের মাধ্যমে মুমিন বান্দার রূহটা কবজ করে নিয়ে যখন আসমানের দিকে রওনা হয় প্রথম আসমানে যখন চলে যায় আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয় ভালো করে শুনবেন মুমিন বান্দার রূহটা যখন নেয় এই আত্মাটা যখন নরম কাপড়ের মাধ্যমে পেশায়া নেয় নিয়ে যখন ফারিশতা আসমানের দিকে রওনা হয় প্রথম আসমানে যখন চলে যায় এই মুমিন বান্দার রূহের জন্য আল্লাহর প্রথম আসমানটা খুলে যায় আসমানের ফারিশতা প্রশ্ন করে কার রূহ কোথায় যাচ্ছ কে বলে অমুক বান্দার রূহ নিয়ে আসমানের দিকে যাচ্ছি ওই ফারিশতা বলতেছে হায় 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 এত খুশবু মুমিন বান্দার আত্মার থেকে রূহ থেকে ওই যে কাপড়ে পেঁচানো থাকবে ওখান থেকে খুশবু বাহির হবে বাসনা বাহির হবে এর প্রমাণ দুনিয়াতে দেখতে পারবেন অনেকগুলো কবরস থেকে অনেকগুলো কবরস্থান থেকে অনেকগুলো কবর থেকে দুনিয়ার জমিনে আজ অবধি খুশবু পাওয়া যায় চাই না আপনারা না পাইতে পারেন ওলামায়ে কেরাম ভালো করে জানবেন বা জান্নাতুল বাকিত মদিনাতুল মুনাব্বারায় যে গিয়েছেন সে জানবেন মাইকটা মাঝে মাঝে ছেড়ে দেয় মাঝে মাঝে আসে ভাই আইছে না ঠিক আছে দুই মাস আগে আমি এই উদাহরণে বলছি দুই মাস আগে আল্লাহ মদিনায় নিয়েছিল ফজরের নামাজের পর জিয়ারত করার পর জান্নাতুল বাকিত প্রবেশ করছি আমার লগে হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব নলঙ্গা উনিও আমার সঙ্গে আছেন জান্নাতুল বাকিত যে প্রবেশ করছি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি একদম চমকে উঠছি আব্দুল খালেক ভাই এরকম করে উঠছে বলে ভাই কিছু পেয়েছেন বলে জি ভাই বলে কি বলে খুশবু বলে হ্যাঁ ভাই আমিও পেয়েছি খুশবু 12 বছর মহারাষ্ট্র ছিলাম এত দামি দামি আতর ব্যবহার করেছি
বদরুদ্দিন আজমল সাহেবের আজমল পারফিউম ইউজ করেছি, এরকম খুশবু তো পাই নাই। জান্নাতুল বাকি দেখেন এমন খুশবু, এমন খুশবু, সেই জায়গায় তো খুশবু হবে না কি হয়েছে, সাহাবা কেন শুয়ে আছে, তবে তবে শুয়ে আছে। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বলেন, শুনেন যখন কোন মুমিন বান্দার আত্মাটা ফারিস্তা নরম কাপড়ের মাধ্যমে নিয়ে আসমানের দিকে চলে, ফারিস্তাগুলো ওই মুমিন বান্দার আত্মা থেকে খুশবু পায়, সহি রিওয়ায়াতে আছে, খুশবু পায়, বাসনা পায়, সুগন্ধি পায়। প্রথম আসমানে যখন চলে যায় ফারিস্তা আসমানের দরওয়াজা খুলে দেয়, আবার দ্বিতীয় আসমানে চলে যায় আসমানের ফারিস্তাগুলো আসমানের দরওয়াজা খুলে দেয় আর বলে আহলাও ওয়া সাহলাও ওয়া মারহাবাম বিকুম, হায় 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 এত খুশবুদার আত্মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত খুশবুদার আত্মা নিয়ে চলো ওপরের দিকে চলো। আবার তিন নম্বর আসমানে চলে যায়, চার নম্বর আসমানে চলে যায়, পাঁচ নম্বর আসমানে চলে যায়, ছয় নম্বর আসমানে যখন চলে যায় আল্লাহ উপরের থেকে আওয়াজ পাঠাইয়া দেয়, থামো ফেরেশতা থামো, আর আশা লাগবে না এই আমার মুমিন বান্দার আত্মাকে নিয়ে আর উপরে আশা লাগবে না, বলো করে শোনো এই মুমিন বান্দার নামে আমলের মাধ্যমে লিখে দাও, এর নামটা ইল্লিজিনের মাধ্যমে লিখে দাও, এর জন্য জান্নাতের ফয়সালা করে দাও, সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো না, বুঝতেছেন তো না, এই এই আন্ডা ওগারা এই দিক থেকে এনে দিয়েন আমাদের হুজুরের হাতে, এই দিক দিয়ে দিবে, এই সামনে আসেন, ওনারও কি হয়ে যায় আমারও কি হয়ে যায়। মমিন বান্দা যখন সাত নম্বর আসমানে ফারিস্তা রুকে নিয়ে চলতে লাগলো, সাত নম্বর আসমান পাওয়ার আগে আগে আল্লাহ বলে রে ফারিস্তা থামো, আর আশা লাগবে না, আমার এই বান্দা দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে, আমি আল্লাহ ওর উপরে রাজি হয়ে গিয়েছি, আর ওর রুটাকে নিয়ে ওর আত্মাকে ডিঙে আসমানে আসা লাগবে না, ওর নামটা ইল্লিজিনের মাধ্যমে লিখে দাও, আর ওর রুটা নিয়ে কবরের মাধ্যমে চলে যাও। কোথায় দেখেন অনেকে এখানে ভুল করে, মমিন বান্দার যখন আত্মা নিয়ে যখন আল্লাহর সাত আসমান পর্যন্ত ফারিস্তা নরম মোলায়েম কাপড়ে নিয়ে যাইতে লাগে, সাত নম্বর আসমান পাওয়ার আগে আল্লাহ বলে বান্দা ও ফারিস্তা থাম, আর ওপরে নিয়ে আসা লাগবে না, থাম, কারণ এখানে এনে কি করবে, এই বান্দার ওপরে আমি রাজি হইয়া গিয়েছি, এর নামটা ইল্লিজিনের মাধ্যমে লিখে দে, অর্থাৎ জান্নাতের মাধ্যমে লিখে দে, সুবহানাল্লাহ কই সবাই, ঠিক আছে, জি জি, 10-15 মিনিট আলোচনা করি আর, জি শোনেন, ঠিক আছে ভাই, আপনারা 5 মিনিট টাইমে ঠিক করে নেন তো আগে, লাগে পরে শুরু করি আলোচনা, শোনেন আমি বলতেছিলাম যে মমিন বান্দার রুহটা যখন আসমানে নিয়ে যাওয়া শুরু করে আল্লাহ পাঠাইয়া দেয়, পাঠাইয়া দেওয়ার পর কি বলে যে এর নামটা এই লিজিনের মাধ্যমে লিখে দাও, অর্থাৎ জান্নাতি হওয়া বলে লিখে দাও, তারপর এই আত্মাটা এখন কি করব, প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা শোনো, এই যে আমার আপনার বডিটা, ওই আয়াতে চলে যায়, কোন আয়াতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম,
ومنها نخرجكم تارة أخرى. ওই যে আমি আপনি বলেছিলাম যে মাটির দ্বারা বানানো হলো মাটিতে মিশানো হবে আবার মাটির দ্বারা উঠানো হবে আমার আপনার বডিটা যে কবরে রাখা হলো এই বডির নিকটে আল্লাহ ফেরেশতাকে পাঠায়া দেয় ও ফেরেশতা এই মুমিন বান্দার আত্মাটা নিয়া তুমি কবরে চলে যাও কবরে যাওয়ার পর আমার ওই মুমিন বান্দার ভিতরে এই আত্মাটা আবার প্রবেশ করে দাও সুবহান আল্লাহ আমরা অনেকেই বিভাগগুলো জানি না কই যে মানুষ তো কবরে গেল আবার বলে রুটা নিয়ে যায় রুহ বলে আবার বাড়িতে স্বপ্নেও আসে রুহ বলে আবার খোলা কাঞ্চি বলে ঘুরে বেড়ায় ভাই শোনা দরকার এগুলো আলোচনা জানা দরকার এটা আমার আপনার বাস্তব তো হইতে লাগবে না আমি আপনি ওই রাস্তায় তো যাবই মুমিন বান্দার রুটা আল্লাহ কবরে নিয়ে এসে ফেরেশতার দ্বারা আমার আপনার ভিতরে ওই মুমিন বান্দার ভিতরে প্রবেশ করে দেবে প্রবেশ করার পর আল্লাহ ফেরেশতাকে পাঠায়া দিবে ওই যে দুনিয়ার জমিনে শুনেছে অন্ধকার কবরে যাওয়ার পর আমাকে আপনাকে আল্লাহ তিনটা প্রশ্ন করবে কয়টা বলি বলি কয়টা আজকে আর একটা নতুন কথা শোনেন চারটা প্রশ্ন করবে মাথা তো নষ্ট বলে হুজুর এতদিন থেকে তিনটায় শুনলাম ওই তিনটায় ঠিক তিনটার সঙ্গে আর একটা প্রশ্ন ফেরেশতা জন্ম করে প্রশ্ন করবে যখন মুমিন বান্দার রুটা আত্মাটা নিয়ে এসে ওই মুমিন বান্দার ভিতরে দিয়া দিবে আল্লাহ ফেরেশতাকে পাঠাইয়া দিবে ওই ফেরেশতা এসে প্রশ্ন করবে সর্বপ্রথম প্রশ্ন কি করবে গো মার রব্বুকা তোমার রবকে কি জবাব দেব আমরা বলি সবাই কি জবাব দেব এই যে আল্লাহ রবকে আমরা একটা সময় পৃথিবীর তামাম মানুষ আলিম হাফিজ চোর ডাকাত হিন্দু ভাই বৌদ্ধ ভাই খ্রিস্টান ভাই রাবা কাচারি অল টোটাল ইনসান সবাই আল্লাহর কাছে আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম কোথায় রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই একসঙ্গে বলে উঠেছিলাম কলু বালা ওয়া রব্বিনা ও আল্লাহ কেন না আপনি তো আমাদের রব এই রবের শব্দটার মাধ্যমে সর্বপ্রথম এক রিবায়তে পাওয়া যায় সর্বপ্রথম যে জন আত্মা আওয়াজ দিয়েছিল সেটা হইতেছে আমার আপনার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম এখন আমাকে আপনাকে বা ওই মুমিন বান্দার আত্মাকে যখন ফেরেশতা দিয়া দিবে ওই যে সওয়াল জব করা ফেরেশতা এসে কবরে প্রশ্ন করবে মার রব্বুকা ওই মুমিন বান্দা নিশ্চয় জবাব দিবে এটা মুমিন বান্দার বিষয় চলতেছে যার আত্মাকে ফেরেশতা যতন করে আদর করে নরম কাপড়ে পেছাইয়া আল্লাহর কাছে নিয়ে যাইতেছিল মনে আছে ওই মুমিন বান্দাকে এসে যখন ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে তখন ওই মুমিন সে যুবক হোক বা যুবতী হোক বা মা হোক বা বাবা হোক বা দাদা হোক তখন আওয়াজ দিয়া বলবে রব্বি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ যেন সে শব্দটা আমাদের সবার মুখে জারি করে দেয় বলি আমিন এখানে ছয়টা পয়েন্ট রয়েছে সময় নাই মাইকো ডিস্টার্ব দিতেছে আওয়াজ টানতেছে ছয়টা এই যে রব বলে যে স্বীকার করব এমনি রব না এই রবের উপরে দুনিয়ার জমিনে রব বলে স্বীকার করে ওর উপরে অটল থাকতে হবে কোরআনে কারিমে চলে যায় সুরায় হামিম সেজদার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ রব্বুনাল্লাহু সুম্মা
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. الله أكبر. এতটুকুই শোনেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে রবকে রব বলে স্বীকার করেছে আর তার উপরে মজবুত ভাবে দাঁড়ায় আছে, এই আয়াতের ব্যাখ্যায় ছয়টা জিনিস লিখেছে, ছয়টা জিনিসের উপরে মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে থাকতে হয়, একটা একটা বিশ্লেষণ করা সময় নাই। নাম্বার এক হইতেছে ব্যক্তিগত জীবনে রবকে রব বলে স্বীকার করা, দুই নাম্বার পারিবারিক জীবনে, তিন নাম্বার রাষ্ট্রীয় জীবনে, এমনভাবে ছয়টা জিনিসের উপরে রবকে রব বলে স্বীকার করতে হবে।